আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক সকালে আল্লাহ তা আল্লাহর মেহের ভালো এবং সুস্থ আছেন তো দর্শক আমি আজকের ভিডিওতে একটি আলোচনা করব একটি দোয়া নিয়ে তো আপনারা যদি দোয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই ফাঁসে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আজকের দোয়াটি হলো আপনি যে কারো মনের মধ্যে মহাব্বত বন্ধু বান্ধবদের সাথে তাদের মনের মধ্যে কীভাবে আপনি মহাব্বত সৃষ্টি করবেন ভালোবাসা মহাব্বত বন্ধুত্ব কিভাবে সৃষ্টি করবেন সে নিয়ে আলোচনা করব এই দুয়াটি নিয়ে আপনি যেন কোনো মেয়ের যদি সাথে তার অন্তরের মধ্যে মোহাম্মত করতে চান বা কোনো ছেলের সাথে বন্ধুত্ব করতে চান বা যে কারোর সাথে তার সাথে বন্ধুত্ব মহাব্বত করতে চান প্রেম করতে চান তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন তো আপনি যদি আমলটি করতে চান আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন অতি দ্রুত আর যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস না রেখে আমলটি করেন তাহলে আপনি ফলাফল পাবেন না তো দর্শক আপনি যদি আমলটি করতে চান তাহলে আপনি প্রথমে ওযু করে নেবেন অজু করা শেষ হলে আপনি দরুদ শরীফ আগে পড়ে নেবেন দুর শরীফটি হলো আল্লাহম সল্লা আলাহ মুহমদিউ ওয় আলাইলি মোহাম্মদ কামা সল্লাই আলহ ইব্রাহিম আলী ব্রাহীম ইন্নকা হামি দুম্মজিদ তারপরে দুরুদ্ ইব্রাহিম আল্লাহম বারিক আলা মুহম্মদিম ও আলা আলী মোহাম্মদ কামা বারুক তা আলাহ ইব্রাহিম ওয়ালিবাহীম ইনকা হামি দুম্মজিদ এভাবে করে আপনি দুর ফাট করে নেবেন পাঁচবার সাতবার বা দশ এগারোবার যতবার আপনি ফাট করবেন ততবার আপনি ভালো হবে কেননা এই আমলটি যদি করার আগে যদি যে কোনো আমল করার আগে যদি আপনি দুরুশরী ফাট করেন ইনশাল্লাহ আপনার কাজটি অতি দ্রুত ফলাফল পাবেন কাজটি অতি সহজ হয়ে যাবে আপনি যে কোনো কাজের আগে যদি দুরুশরী ফাট করে কাজটি করেন আমলটি করেন আপনার আমলটি আল্লাহর দরবারে কবুল হবে এবং কি যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজটি অতি দ্রুত ফলাফল পাবেন তার জন্য আপনি শরীফ ফাট করবেন ইনশাল্লাহ তাহলে ফলাফল পাবেন শরীফটি ফাট করা শেষ হলে ইয়া কবিদু এই নামটি শুধু আপনি সত্তরবার ফাট করবেন তারপরে যারা দিলে মোহাম্বত করতে চান তাকে ফোঁ দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে ইয়া ক শুধু এই নামটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন